এক নজরে শেখ হাসিনার 72 বছর। To introduce our first laureate, Her Excellency Sheikh Hasina, the Prime Minister of Bangladesh. Our innovative people and home-grown solution have brought remarkable results in addressing climate change. চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিশ্বের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নারীদের মধ্যে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও জার্মানির অ্যাঙ্গেলা মেকেলের সমপর্যায়ে রয়েছেন। শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে হত্যার 6 বছর পর দলের দায়িত্ব নেন তিনি। শেখ হাসিনা 1947 সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। পারিবারিক ঐতিহ্যের কারণে সবসময় রাজনীতির কাছাকাছি ছিলেন তিনি। পরে সরাসরি রাজনীতিতে তৈরি হয় তার বর্ণাঢ্য কেরিয়ার। একনজরে শেখ হাসিনার 72 বছর। শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার 5 সন্তানের মধ্যে সবার বড় শেখ হাসিনা। 1954 সাল থেকে শেখ হাসিনা পরিবারের সঙ্গে ঢাকায় মোগলটুলির রজনীপোষ লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্টো রোডের সরকারি বাসভবনে বসবাস করতেন। 1956 সালের এ বছরে শেখ হাসিনা টিকাতলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। শেখ হাসিনা পরিবার সহ ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বসবাস শুরু করেন 1961 সালের 1 অক্টোবর থেকে। 1965 সালে আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1968 সালে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এবছর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। ওয়াজেদ মিয়া 2009 সালের 9 মে মৃত্যুবরণ করেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পৃথিবীর অন্যতম ভয়াবহ ঘটনা ঘটে 1975 সালের 15ই আগস্ট। এই রাতে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তখন বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে না থাকায় তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে হত্যার পর 1981 সাল পর্যন্ত আওয়ামী লীগের জন্য ছিল দুর্দিন। সেই বছরের 17ই মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশে এসে আওয়ামী লীগের হাল ধরেন তিনি। 1981 সালে দেশে ফেরার 5 বছর পর 1986 সাল থেকে 5 বছর তৃতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা পালন করেন। শেখ হাসিনা 1991 সালে 5ম সংসদ নির্বাচনে 88 আসন পেয়ে আবারও বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 21 বছর পর 1996 সালের 23 জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2001 সালে এবছর তিনি জাতীয় সংসদের বিরোধী দল নেতা হিসেবে সংসদে ভূমিকা রাখেন। 2006 সাল পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। 11 মাস পর 2008 সালের 11 জুনে তিনি কারাগার থেকে মুক্তি পান। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে শেখ হাসিনা 2009 সালের 6ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালের 5 জানুয়ারি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার বিজয়ী হলে 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করেন তিনি। 2019 সালে গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত 11ম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সোমবার 7ই জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জননী। তার 2 সন্তান হলেন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রীর 2 সন্তানই নিজ কর্মক্ষেত্রে সমহিমায় প্রতিষ্ঠিত।